ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনুল ব্লগ। তো বন্ধুরা, সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি এবং আমরা আজকে যাচ্ছি বহরমপুর, এবং সেখানে চা আসছে। চা পরে বলছি, চা একা খাচ্ছে। গাইস, এই জিনিসটা না হলে সকালটা একটা অসম্পূর্ণ অসম্পূর্ণ হয়ে থাকে, তার জন্য আমরা চাটা নিয়ে নিলাম। এবং প্ল্যান হচ্ছে বাসে যাবে না ট্রেনে যাবে, তো দেখতে থাকো। তো গাইস, আমরা একটা অটো টাইপের এখন একটা কিছু ছিল, সেটার মধ্যে চাপলাম, তার কারণ বাস আসতে দেরি হবে। এবং এখান থেকে কাঁদি যাবো, কাঁদি একটু বাস দেখবো, তার কারণ এদিকে বাস আসতে লেট করছে, তার জন্য আমরা তো গাইস, আমরা এখন বাইপাসে এখানে চলে এসেছি এবং রাস্তায় যাচ্ছি এখনো। আর এই গাড়িটা থেকে নামলাম, একটু ঠান্ডা লাগছে এখন, এটা ধার নিলাম আমি, এখন এটা গায়ে দিই, কারণ যা হয় তাই। জানি মেয়েদের কালার তোমরা বলবে, কিন্তু এটা মেয়েদের কালার নয়, এটা ছেলেরাও পরে দেখলাম, তার জন্যই আমি বার করলাম, নয়তো আমি বার করতাম না। তো এখন বাস আসছে, তো গাইস এখন বাস বলছে 1 ঘন্টা লেটে আসবে, আর টোটোটা অতটা যাবে না। কো কি বলছো, যাবে না? হাইন থেকে আমাদের জন্য খাবার কিনলো, পটেটো চিপস, ব্র্যান্ডেড মাল, সাইন থেকে ব্র্যান্ডেড মাল খাই, কই দাও দেখি। এক পিস দিল, এক পিস। তো গাইস, কাল থেকে আমরা একটা গাড়ি চাপলাম, এটা হয়তো রণগ্রাম ব্রিজ পর্যন্ত যাবে, এবং ভাড়ার কথা বলে নিলাম আমরা। এতক্ষণ তো টাইট ছিলাম, আমরা বাসের জন্য ওয়েট করছিলাম, কিন্তু বাসের বাসটা অনেক একটু লেট করবে, তার জন্য আমরা এই গাড়িতে চলে যাচ্ছি। আজ এটা বলতে যাচ্ছিলাম, হ্যাঁ এই নড়ছে, তার কারণ হলো যে আনতে ভুলে গেছি। আমরা এখন রণগ্রাম ব্রিজ পৌঁছে গেছি, এবং এই গাড়িতেই আমরা মানে ডাইরেক্ট চলে যাচ্ছি বহরমপুর। গাইস, আমরা এখন গাড়ি থেকে নেমে পড়লাম এবং বহরমপুরের বুকে আছি। এবার আমরা হেঁটে হেঁটে আগে যাচ্ছি,
তোমার ঘরে বাস করে কারা হয় মনে জানো না, তোমার ঘরে বাস করে কয় সোনা মনে জানো না, তোমার ঘরে স্টেডিয়ামটার নাম কি স্টেডিয়াম? গাইস আমরা এখন ফিল্ডের মধ্যে চলে এসেছি এবং ওখানে দেখা যাচ্ছে কিছু ছেলে আছে এবং ঠিকঠাক কয়েকজনা বললো আমাদেরকে স্টেডিয়াম যেতে, এবং আমরা এখানে দেখছি যে ফিল্ডে দেখছি ফিল্ডে সব দাঁড়িয়ে আছে। তো আমরা এখন ফিল্ডেই এলাম, প্রচুর ছেলে এসছে, 1200 ভ্যাকান্সি আছে, দেখা যাক। গাইস আমাদের টিম কোথায় গেল? এদিকেই কোথাও একটা ছিল। হাই করো, তোমরা হাই করো। এই এই আস জীবনে এরকম কত দৌড়াতে হবে? শাবাশ বেটা, বহুত বড়ি। এক্ষুনি ঘোষণা হলো যে স্টেডিয়ামে হবে। সবাই দৌড়ছে, আমরাও দৌড়ি। শেষকাল দেখা গেল এখানেই হবে। আপনারা
লাইনে যাও না লাইনে সাই।